islam se বিল্লাহ হেমিনা সাইতা রাজিম বিসমিল্লা রহমান আউজু বিল্লাহ হমিনা সহিত অনুর রাজিম বিসমিল্লা রহমান রহিম আসসালাম প্রিয় দর্শক রায়হ প্রোগ্রাম নিয়ে জার্মানি থেকে আপনাদের সমীপে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ তা আলাহী সিরিজটি জার্মানি থেকে উপস্থাপিত হবে আর রীতি অনুযায়ী আজকের প্রোগ্রামও লাইভ হবে আর এই প্রোগ্রামটি লাইভ করার মূল উদ্দেশ্য হলো আমাদের দর্শকদের মন মস্তিষ্কে হজরত মির্জাগুলা মহম্মদ কাদিন আলা সাল্লা সাল্লাম যিনি আহমদীয় মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা তার বিশ্বাস সম্পর্কে বা তার শিক্ষা সম্পর্কে বা সামগ্রিকভাবে জামাত সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা মেসেজ বা ফোন করার মাধ্যমে যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিজেদের প্রশ্ন প্রেরণ করতে পারেন আর এখানে যারা প্যানেলে আলেমরা থাকবেন তাদের কাছ থেকে তার উত্তর জেনে নিতে পারেন আজ যে আলেমরা আমাদের সাথে আলোচনায় যোগ দিবেন তাদের মাঝে রয়েছেন আহমদ কামর সাহেব আর অনুরূপ ভাবে মোহতরম হাফিজুল্লাহ ভরওয়ানা সাহেব আমি আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কুরআন শরীফ থেকে জানা যায় যে আল্লাহ তালা খুদা তালার সতার সাথে মানুষের সম্পর্কে প্রতিষ্ঠার জন্য রসুলদের প্রেরণ করেছেন আর মহানবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম যে সম্মান অর্জন করেছেন তা হলো খাতাম নবীন আর সকল নবী এবং রসুলদের যে উন্নত মর্যাদা মহানবী সাল্লাহু সাল্লামকে দান করা হয়েছে এরপর মহানবী সাল্লাহু আলহিউয়া সাল্লাম এই ভবিষ্যৎবাণীও করেছেন যে এমন এক যুগ আসবে যখন ইমাম মাহদি এবং মসিহে মাউদ আগমন করবেন আর সেই ইমাম মাহাদি ও মসিহে মাউদ যে ব্যক্তি হবেন তাকে মহানবী সালাম নবীউল্লাহ। আখ্যায়িত করেছেন আর আমাদের ইমান অর্থাৎ জামাতে আহমদিয়ার ইমান হলো যে সেই যে ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাম করেছিলেন তা হজরত মির্জা আর তিনি আল্লাহ সব ভবিষ্যৎবাণী অনুযায়ী এবং কথা তালার প্রতিশ্রুতি অনুযায়ী প্রেরিত হয়েছেন জামাতে আহমদিয়ার উপর যে বিভিন্ন ধরনের আপত্তি করা হয় হজরত মসিহে মাহুদ আল্লাহ সাল্লাতে সাল্লামের উপর যে বিভিন্ন ধরনের আপত্তি করা হয় সেসব প্রোগ্রাম থেকে যা পূর্বেও চলেছে এখনও চলছে তার মাঝে একটি হলো যে জামাতে আহমদিয়া নাওজবিল্লাহত মেনুবতকে মানে না অর্থাৎ জামাত আহমদিয়া মহানবী সাল কে খাতাম নবীন হিসেবে মানে না তার খাতাম নবীন হিসেবে তারও পরিমাণ রাখে না যা এই সম্পূর্ণ ভ্রান্ত এবং ভিত্তিহীন একটি অপবাদ আর আজ ইনশাআল্লা তালা আমরা এই বিষয় সম্পর্কেই এই প্রোগ্রামে আলোচনা করব যে মহানবী খাতামুন আলহিহামকে মর্যাদা দান করেছেন আহমদিয়া এবং যিনি আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা তাদের ঈমান এবং বিশ্বাস কি এ সম্পর্কে তিনি মহানবী ওয়াসাল্লামকে খাতামুন খাতামান্নবিনের মর্যাদায় কিভাবে অধিষ্ঠিত মনে করতেন অনুরূপভাবে কোরআন শরীফের যেসব আয়াত রয়েছে সুরাহ জাবের বিশেষত আয়াত খাতামান্নাবিন সম্পর্কে সেটিকেও আমরা আলোচনায় আনব আর সেসব আয়াত বাহাদিস যেগুলো দ্বারা নবুয়তের বিষয়ে আলোচনা করা হয়েছে আর যেগুলো সেসব হাদিসও যেগুলো অপবাদ আরোপকারীরা উপস্থাপন করে তাদের বক্তব্যের সমর্থনে তো যেভাবে হজরত মুসিমাউদ্দ আল্লাহ ইসলাম মহানবী সাল ইসলামের উপর ইমান রাখতেন সেটি তার তুলনা কখনো হতে পারে না এই ধারাবাহিকতায় আজকের আলোচনা আরম্ভ করব আমরা একটি হাদিস রয়েছে যেটি দ্বারা আমরা নবতের যে সম্ভাব্যতা সেটি প্রমাণ করি সেটি হলো লাকানা সিদ্দিকান নবিয়া তো যদি সে জীবিত থাকতো তাহলে সে সত্তরব্বী হতো তো একটি আপত্তি এই হাদিসের বিপরীতে এটি করা হয় যে তারা অর্ধেক হাদিস বর্ণনা করে আর পুরো ওটা বর্ণনা করে না এই আপত্তির উত্তর আপনার কাছে জানতে চাই আউজুবিলামী শেতানুরিম বিসমুল্লা রহমান রহিম যতদূর খতমেনবুয়াতের সম্পর্ক আছে আমরা আল্লাহ তালার কৃপায় মহানবী সাল্লাহ আলহামকে মনে প্রাণে একা তামান্য বিন হিসেবে বিশ্বাস করি হ্যাঁ এটি ভিন্ন কথা যে যে অর্থ আমাদের ও আহমদী বন্ধুরা করে আমাদের দৃষ্টিতে সেই অর্থ ও আসলামের অসম্মানের নামান্তর যত এই হাদিসের সম্পর্কে রয়েছে যেটি আপনি এখনই বলেছেন যে আমাদের উপরে আপত্তি করা হয় যে আমরা এই হাদিসকে পুরোটা বর্ণনা করি না আমার কাছে হাদিস এখানে রয়েছে আর এ সম্পর্কে যে কথা বলা হয়েছে যে এরপরে আরেকটি হাদিসও রয়েছে আমি সেটি উল্লেখ করে দিতে চাই তো যেই হাদিসটি আমরা উপস্থাপন করি এটি ইবনে মাজা কিতাবুল জানায়েস থেকে নেওয়া হয়েছে তার শব্দগুলো আমি পড়ে শোনাচ্ছি আল্লাহ আনহু কালা লাম্মা মাতা ইব্রাহিম ইবনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জব যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি পুত্র হযরত ইব্রাহিমের মৃত্যু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো আপনি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে জানাজা পড়েন ওয়াকালা এবং বলেন ইন্নালিলহু মুরদি আন ফিল জান্নাহ যে তার জন্য দুগ্ধ পান করানি একজন রয়েছে জানাতে ওয়া লাউ কানা আশ আরশে যদ জীবিত থাকতো তাহলে অবশ্যই সত্য নবী হতো ওয়ালাউ আশা লা আতাকাত লুহুল কিপ্ত ওয়াল মাস্তুরিকা কিপ্তিয়ুন আর যদি সে জীবিত থাকতো তাহলে তার যে নানাবাড়ির লোকেরা রয়েছে তার মামু যারা কিপ্তি গোত্রের লোক তাদেরকে মুক্ত করে দেওয়া হতো আর এরপর কোন কিপ্তি ইকে বন্দি করা হতো না এটি হলো পুরো হাদিস এখন যে হাদিস এর বিপরীতে তারা উপস্থাপন করে যে এরপর এটিও রয়েছে যেটি আমরা বলি সেটি এরপর নেই তা হল বুখারির একটি হাদিস তার শব্দগুলো হলো ইসমাইল কে হজরত ইসমাইল বিন খালেদ হজরত ইসমাইল বিন খালেদ বর্ণনা করেন ফা কে তিনি বলেন যে আমি ইবনে আবি আউফাকে বললাম যে আল আফ সাল্লামহা তুমনে তোমরা কি মানববি সাল্লাল্লাহু আলাইহি পুত্রকে দেখেছ কালা মাতা সাগাইরান তিনি বলেন যে তিনি তো শৈশবে মারা গেছেন ওয়ালাকুযিয়া আইয়াকুনা বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর যদি এটি নির্ধারিত হতো যে মানববি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর কে নবী হতে পারে আসাব আশাবনহু তাহলে এমন অবস্থায় অবশ্যই তার পুত্র জীবিত থাকত ওয়ালাকিল লা নবীয়া বাদাও কিন্তু তারপর নবী নেই এটি হলো পুরো হাদিস এখন এখানে কোন কথাটি আমরা গোপন রে করেছি এই হাদিস যা বুখারি শরীফ থেকে তারা উপস্থাপন করে তাদের কথা অনুযায়ী যে আমরা এটিকে গোপন করি এখানে মহানবী সাল আলহিসাল্লাম এর শব্দ কোথায় এটি হজরত ইবনে আবি আউফার ব্যক্তিগত মত এখানে মহানবী সাল আলহ্লামের কথা নেই মহানবী সাহা কথা তিনি বর্ণনা করেননি অথচ ইবনে মাজার যেই হাদিস যা আমরাও সেই হাদিস যা আমরাও উপস্থাপন করি সেখানে মহানবী আসলামের নিজের কথা হজরত ইবনে আব্বাস তাল্লাহ আনহু বর্ণনা করেছেন এ কারণে এটি বলা যে আমরা তলবিজ করি আমরা হাদিসের কিছু অংশ গোপন রাখি এটি সঠিক নয় এটি মোটেই সঠিক কথা নয় আর দ্বিতীয়ত আমি আপনাকে উদ্ধৃতি দিয়ে দিয়েছি সেখানে গিয়ে আপনি চেক করতে পারেন এটিকে আমরা মনে করি তাদের ব্যক্তিগত ধারণা হতে পারে ঠিক আছে এটি তার ব্যক্তিগত ধারণা কিন্তু মহানবী সাহা ইসলামের সিদ্ধান্ত এটি ছিল না আর আমরা তার ব্যক্তিগত মতকে প্রাধান্য এই জন্য দেই না যে কেননা এই মত কোরআন শরীফের সব আয়াতের বিরোধী যেগুলোতে মহানবী সাল্লি আলি সাল্লামের পর তারই একজন পূর্ণ এবং উন্মতিকে তার জিল এবং বুরুজ আখ্যায়িত করা হয়েছে বা ছায়া আখ্যায়িত করা জুমাতে আছে ও আকারিন হুম লাম্মা ইয়াল হাকুব হুম যার অর্থ হলো শেষ যুগের লোকদের মাঝেও তিনি আগমন করবেন যারা এখনও মিলিত হয়নি তাই এটি যেহেতু এই মত বিরোধী তাই এটিকে গ্রহণ করা যায় না দ্বিতীয়ত কোরআন শরীফের পর এটি সেসব হাদিসেরও বিরোধী যেখানে মহানবী সাল আলহাম স্বয়ং আগমনকারী মসিকে নবী উল্লাহ দিয়েছেন তাই এটি বলা যে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলা ইব্রাহিমের মৃত্যু জন্য হয়েছে যেন তিনি নবী না হয়ে যান এটি সঠিক নয় কেননা যিনি মসি আসবেন তিনি নবী হবেন এটি মহানবী সাহাশ্লামের কথা তৃতীয় কথা হলো এটি সেসব হাদিসেরও বিরোধী যেগুলোতে আরেকটি শব্দ এসেছে যে মহানবী সলাম বলেছেন ইন্না হল নবিয়ুব্ন নবীন যে সে হল নবী এবং নবীর পুত্র ফাতাওয়া হাদিসে ওই হাদিস উল্লেখ করা হয়েছে আর এটি কানজুলুম মালের হাদিস এখন এই তিনটি বিষয় থাকতে যে কুরআন শরীফের সমর্থন নেই এর সাথে আর আগমনকারী এই মসিকে নবীউল্লাহ বলা হয়েছে তারও বিরোধী আর অন্যান্য যে হাদিস যেখানে এই শব্দ রয়েছে যে তিনি এটি বলেননি যে নবী হতো বরং বলেছেন যে নবী তিনি নবী তো এটি বলার কোনো যুক্তি নেই যে আমরা এটিকে গোপন রাখি এটি সম্পূর্ণ ভুল কথা অনেক ধন্যবাদ আপনাকে তো মহানবীশ ইসলামের কথা আর খোদা তালার কথাকে প্রাধান্য দেওয়া উচিত কোনো সাহাবি কি মত দিয়েছেন সেটিকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে জাজাকুমল্লা হাফিজুল্লাহ ভরওয়ানা সাহেবের কাছে আসছি যে হাদিস উল্লেখ করলাম পাঠ করলেন এখানে আরেকটি বিষয় আমি বলে দিতে চাই যে সাহাবির রায় হওয়ার কারণে আমরা এটিকে অস্বীকার করছি না যে কোন হাদিস যা কোরআন শরীফের স্পষ্ট শিক্ষার বিরোধী তো সেটিকে আমরা এটি এর অর্থ হলো সেই হাদিস হয় বর্ণনা করার ক্ষেত্রে ভুল হয়েছে বা সেটির শব্দ সঠিক নয় এমন হাদিস যা কোরআন শরীফের শিক্ষার বিরোধী বা বিপরীত সেটি হাদিস হোক বা কোনো সাহাবির রায় বা মত হোক সেই ক্ষেত্রে আমরা বাধ্য যে কোরআন শরীফের শিক্ষাকে আমরা প্রাধান্য দিব অথবা সেটির এমন ব্যাখ্যা হবে যা কোরআন শরীফের বিরোধী হবে না অনেক ধন্যবাদ আপনাকে হাফিজুল্লাহ সাহেব আমরা এখনই যেই আলোচনা করছিলাম এই হাদিসের বরাতে এটিও বলা হয় যে আল্লাহ তালা মনিস ইসলামের পুত্রকে মৃত্যু দিয়েছেন কারণ তিনি যদি জীবিত থাকতেন তাহলে তাকে নবী বানাতে হতো যেহেতু আয়াত খাতামান নবীন রয়েছে তাই তাকে মৃত্যু দিতে হয়েছে বাধ্য হয়ে এ ব্যাপারে আপনি কি বলবেন বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রশ্ন হলো যে নবীর পুত্র কি আবশ্যিকভাবে নবী হয় যদি এই আপত্তি যা করা হয় যে তিনি যদি জীবিত থাকতেন তাহলে নবী হতেন না তাকে মৃত্যু এই জন্য দিতে হয়েছে যেন নবী না হয় কিন্তু প্রত্যেক নবীর পুত্র কি নবী হয় এমন কি কোনো আয়াত পবিত্র কোরআনে আছে মহানবী সাল্লাহ সাল্লাম কি কোথাও এই বিষয়ে কোনো কথা বলেছেন বা এমন কোনো হাদিস বা তার সাহাবিদের পক্ষ থেকে এমন কোনো কথা আছে যে যে শিশু নবীর ঘরে জন্ম নেয় সে নবী হয় বা এর পূর্বে যে সকল শরীয়ত রয়েছে তার তরিত তোরাত হোক ইঞ্জিল হোক সেখানে কি কোথাও এটি উল্লেখ আছে যদি তা না থাকে তাহলে এই নিয়ম কোথায় পেল তারা এখন আশ্চর্যের বিষয় যে আল্লাহ তালা মনুসাহ ইসলামকে প্রথমে পুত্র দিলেন আর পরবর্তীতে তাকে এই জন্য মৃত্যু দিতে হয়েছে যেন তিনি নবী না হতে পারেন আল্লাহ তালার উপর আপত্তি দাঁড়ায় যে এখন তিনি যেহেতু জীবিত জন্মগ্রহণ করেছেন তাই তাকে মৃত্যু দিতে হয়েছে যাতে নবী না হন মানুষ বলবে যে ইব্রাহিম আল ইসলামের পুত্র নবী হয়েছে তার পুত্র নবী হয়েছে তো মনুষা ইসলামের একটি পুত্র নবী হলো না তো মানুষের যে তিরস্কার বা কিন্তু দালা তালা বলেছেন যে তুমি মানুষের কথাকে ভয় করো অথচ আল্লাহ তালা এই বিষয়ের অধিক অধিকার রাখেন যেন তুমি তাকে ভয় করো খোদা তালা নিজের এই নির্দেশ দিছে তো এটি কীভাবে হতে পারে যে এক নবীর ঘরে এক পুত্রের জন্ম হয়েছে আর এর পরবর্তীতে যেহেতু সে নবী হবে তাই পরবর্তীতে এই ধারণা আসা যে তাকে মৃত্যু দিতে হবে তো এটি খুদা তালার সত্তার উপর অনেক বড় এক আপত্তি হয়ে যায় আর মনীষা আসলামের সত্তার উপরও যে যেই শরীয়ত আপনার উপর অবতীর্ণ হয়েছে আপনি সেটি বুঝতেই পারেননি পরবর্তীতে বুঝেছেন দ্বিতীয় কথা হলো কোন অবস্থায় নবী হবে হজরত নুয়ের পুত্রের ক্ষেত্রে তাহলে কি বলবেন হজরত ইয়াকুব আল ইসলামের পুত্র নবী হয়েছেন কিন্তু হজরত ইউসুফকে যারা কুয়ায় ফেলেছেন তারা কি হজরত ইয়াকুবের পুত্র ছিলেন না তারা কি নবী হয়েছেন অনুরূপ ভাবে ইসলাম ছাড়া আর কেউ কি নবী হয়েছেন ইসমাইলের পুত্রদের মধ্যে থেকে তো অবশেষে হজরত তো ইসমাইলের পর হজরত মনুষা আসলাম নবদ পেয়েছেন তো এই যে নিয়ম যে কোনো নবীর পুত্র হলেই নবী হবে এটি আমরা অন্য কথা দেখতে পাই না বনি ইসরায়েলেও অনেক নবী হয়েছেন কিন্তু তাদের ক্ষেত্রেও আমরা এই নিয়ম দেখি না যে প্রত্যেক নবীর পুত্র অবশ্যই নবী হবে তো এটি সত্য বা বাস্তবতা পরিপন্থী আর এটি কিভাবে বলতে পারেন যে আল্লাহ তালা তাকে এই জন্য মৃত্যু দিয়েছেন যেন সে নবী না হতে পারে এটি মন গড়া কথা যার বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই দ্বিতীয় কথা হলো আমি এই হাদিসের বিষয়টি সম কিছুটা পরিষ্কার করতে চাই কেননা যে এটি বলা হয় যে খাতামান্না বিন যা আয়াত অবতীর্ণ হয়েছে এরপর এই পুত্রের জন্ম হয়েছে এই কারণে তাকে মৃত্যু দিতে হয়েছে কেননা খাতামান্না বিনের বিষয়ের পরিপন্থী এটি আয়াত খাতামান্না বিন পঞ্চম হিজরি সনে অবতীর্ণ হয়েছে আর হজরুলত ইব্রাহিম মনীজা ইসলামের পুত্র তিনি নবম হিজরিতে মৃত্যুবরণ করেছেন তো তো আল্লাহ তা আলাহ চার বছর পূর্বেই এটি স্পষ্ট করে দিয়েছেন যে এখন আর কোনো নবী আসবে না সকল ধরনের নবী ই দরজা বন্ধ তো চার বছর পর যখন পুত্রের জন্ম হয়েছে তখন আল্লাহ তাআলার মনে হলো যে হায় হায় এটি কি হলো এখন নব যেহেতু আর কারো পক্ষে লাভ করা সম্ভব নয় তাই এই ছেলেকে এখন মৃত্যু দিতে হবে তো এটি তো আল্লাহ তাআলার বিরুদ্ধে আপত্তি দাঁড়ায় যে আল্লাহ তালাও জানতেন না যে খাতা নবীনের আয়াত পূর্বেই ছিল তাই এখন আর তার জীবিত থাকা যাবে না দ্বিতীয়ত মনুজা ইসলামের বিরুদ্ধেও এটি আপত্তি দ্বারায় যে খা বিনের অর্থ তিনি জানতেন যে আমার পর এখন সকল ধরনের যেমনটি তারা বলে যে সকল ধরনের নবুয়তের পথ বন্ধ তো এরপর তো তার যখন পুত্র হলো আর সে মৃত্যুবরণ করলো তখন মহানবী সাল এর এটি বলা উচিত ছিল যে যদি আমার এই পুত্র জীবিত থাকতো তবুও নবী হতে পারত না কেননা আমার পর আর কোনো নবী আসতো না কিন্তু মহানবী সাল্লামের এই কথা বলা যে যদি সে জীবিত থাকতো তাহলে নবী হতো এটি আমাদের অবস্থানেরই সমর্থন করছে মহানবী সাল্লাহ ইসলাম খাতাম নবীনের অর্থ কখনোই এটি মনে করতেন না যা আজকের আলেমরা যারা দাবি করে যারা মুজাহিদের আখ্যায়িত হয় যা তারা যে অর্থ করছে মোটেই মনুবিসা ইসলাম এই অর্থ করতেন না মনুষা ইসলামের কথা এই কথার সমর্থন করে যে মনুষা ইসলাম খাতাম নবীন শব্দের সে অর্থ করতেন না যা আজকের ওলা মারা করে আর খতমেন উভয়ের জন্য বড় বড় দাবি করে দ্বিতীয় কথা হলো হজরত ইমাম মুলা আলী কারি অনেক বুজুর্গ ছিলেন তিনি তাদের ধারণাকে প্রত্যাখ্যান করে বলেন যে লাও আশা ওয়া সারান নবিয়ান ওয়াকাজা লাউ সারা নবিয়ান লাকানা মিনাত বাইহি অর্থাৎ তখনও ওই সব কথা যখন হয়েছে তখন মোল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে যদি তার পুত্র জীবিত থাকতেন আর নবী হতেন আর হযরত উমরের রওয়ায়াত রয়েছে যে হযরত উমর নবী হতেন তাহলে তারা উভয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুবর্তীদের মধ্যেই থাকতেন তার অনুসারীদের মধ্যে থাকতেন এরপর তিনি আপত্তির উত্তর দেন যে এতে কি খতমে নবুত ভঙ্গ হতো না বা এর বিরুদ্ধে হতো না তিনি এর উত্তরে বলেছেন যেকুন মিন উম কি আপকা নবি হো জানা এনে কি আজরাত ইব্রাহিম অর্থাৎ হজরত ইব্রাহিমের নবী হওয়া এটি নবীন আয়াতের বিপরীতের জন্য হতো না কারণ খাতামের অর্থ হলো মহানবী সাল্লামের পর এমন কোন নবী আসতে পারে না যে তার শরীয়তকে মনসুখ রোহিত করবে বা তার উন্মতের বাইরে হবে আমরাও একই অর্থ করি আর এটি প্রকৃত অর্থ খাতাম নবীনের জাইমা মুলা আলী কারি সাহেব করেছেন তো বাস্তবতা হলো যেমনটি আপনি বলেছেন আমরাও এই কথাই বলি যে হজরত ইব্রাহিম যদি জীবিতও থাকতেন তবু তাহলে তিনি নবী হতেন আর এতে নবীনের অর্থ ভঙ্গ হতো না এটি সম্পূর্ণভাবে নিজের পক্ষ থেকে বানানো হয়েছে যার সমর্থন কোরআনেও নেই হাদিসেও নেই আর মহানবি ইসলামের অন্যান্য হাদিস যা নবুতের সমর্থন রয়েছে তার ও সাথে এর কোনো মিল নেই অনেক ধন্যবাদ আপনাকে ঐতিহাসিক দিক থেকেও আপনি এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করলেন আশা করি এই যে আপত্তি করা হয় সেটি দিক থেকে স্পষ্ট হয়েছে শমশাদ সাহেব আরেকটি জিনিস বলা হয়েছে বিশেষত সুর আজের আয়াতে যেখানে বলা হয়েছে মাকানা মোহাম্মদ আবাহিমির জালিকুমালাকির রসুল্লাহবাই খাতাম্বীন সেখানে এটিও বলা হয়েছে তারা তাদের প্রোগ্রাম এটিও বলে যে খাতাম নবীনের অর্থ মোহর কিন্তু ও পূর্বাপর দেখলে এর অর্থ শেষই দাঁড়ায় তো পূর্বাপর আমরা কিভাবে বুঝবো বা সেখানে কি বলা হয়েছে দেখুন সিয়াক বা পূর্বাপরের কথা যা তারা বলেছে কোরআন শরীফের সিয়াকো সিবাক বা পূর্বাপর দেখছে না তারা সিয়াকো সিবাকের অর্থ হাদিস করছে ইবনে আউফার একটি মতকে তারা প্রাধান্য দিচ্ছে এটি হলো তাদের পূর্বাপর যদি পূর্বাপরের অর্থ এটি ধরা হয় যে তারপর কোনো নবী আসবে না আর সর্বশেষ নবী তিনি তাহলে ইসলামের আর কিছুই বাকি থাকে না এখন ব্যাকগ্রাউন্ড দেখাও আবশ্যক যে কি বলা হয়েছিল কাফেরদের আপত্তি কি ছিল কাফেরদের আপত্তি ছিল তিনি নাউজবিল্লা আফতার অর্থাৎ নিঃসন্তান তার ঘরে কোনো পুত্র সন্তান নেই আরবদের মাঝে পুত্র সন্তানের বিষয়ে অনেক গর্ব করা হতো আর তারা মনে করত যে পুত্র যারা আছে তাদের মাধ্যমে আমাদের নাম আমাদের কাজ আমাদের ব্যবসা ইত্যাদি জীবিত থাকবে আর আমাদের পর আমাদের করবে আমাদের নামকে জীবিত রাখবে আমাদের পুত্ররা কন্যাদের সম্পর্কে তারা মনে করতে যে তাদের বিয়ে হয়ে যাবে আর এরা অন্য কোনো ঘরে চলে যাবে যেখানে তাদের ইচ্ছা চলবে না তাই পুত্রের বিরু বিষয়ে গর্ব করা হতো যে এরা আমাদের বংশের আলো হিসেবে থাকবে তো এখন যদি আপত্তিকে দেখা হয় তাহলে এর পূর্বে এই আপত্তি সুরা সুরা কাউসারে কাউসার যখন অবতীর্ণ হয়েছে তখন থেকে অর্থাৎ যখন মানুষ ইসলাম নবতের দাবি করেছেন তখন থেকেই শত্রুরা আপত্তি করতো যে তার ঘরে কোনো পুত্র সন্তান নেই ইসলামের পর তার অর্থাৎ মনু ইসা ইসলামের মৃত্যুর পর তার নাম নেয় আর কেও থাকবে না না ইসলামের নাম নেয় আর থাকবে এখন সূরা কাউসারে আল্লাহ তাআলা এর উত্তর বলেছেন যে ইন্না শানিআকা হুয়াল লপ্তার অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে কাউসার দান করবেন কিন্তু তোমার শত্রু যারা রয়েছে তারা পুত্র সন্তান থেকে বিমুখ বা বঞ্চিত থাকবে যেমন হাফিজুল্লাহ সাহেব এখনই বললেন যে এটি পাঁচ হিজড়িতে এই আয়াত অবতীর্ণ হয়েছে তো তখন পর্যন্ত এর অর্থ হলো যে কাফেররা এই আপত্তি করত এবং এর উত্তর আল্লাহ তালা এই আয়াতে বর্ণনা করছেন উত্তর কি যে এটি সত্য কথা যে মোহাম্মদ সাহেব ইসলামের কোনো পুত্র সন্তান নেই তিনি কোনো পুত্র সন্তানের পিতা নয় কিন্তু ওলাকির রসুল্লাহ খাতামান্না বিন কিন্তু এখন লাকিন শব্দ কেন বলা হয় এটিকে বলা হয় যে এটি ইস্তেদ্রাকের শব্দ ইস্তেদ্রাকের অর্থ হলো এই শব্দ আসার পূর্বের যে বাক্য রয়েছে তার মাঝে যে সন্দেহ সৃষ্টি হয় লাকিনের পর সেই সন্দেহ দূর করা হয় তার উত্তর দেয়া হয় এখন সন্দেহ কি ছিল তারা বলতো যে এ হলো আফতার নাওজবিল্লা মিন জালেক অর্থাৎ তার কোনো পুত্র নেই যেমনটি সুরাকাউসারে আল্লাহ তালা বলেছেন যে শত্রুরা পুত্র সন্তান থেকে বঞ্চিত থাকবে এখন যদি বাস্তবিক ভাবে দেখা হয় তাহলে শত্রুদের পুত্র সন্তান ছিল কিন্তু মানুষ আসলামার কোনো পুত্র সন্তান ছিল আর আল্লাহ বলছেন যে হ্যাঁ ঠিক আছে আপনার কোনো পুত্র নেই আর যদি এই কথা সত্য হয় যে তা আপনার কোনো পুত্র নেই তাহলে লাকিনের পর কি বলছেন যে আপনি খাতাম নবীন আপনার পর নবী আসবে না তো এর অর্থ কি হলো যে এটি নয় যে বাস্তবিক আপনি আপনি দৈহিকভাবেও পুত্র পুত্র নেই আপনার আর আধ্যাত্মিকভাবেও আপনার কোনো পুত্র নেই যে আধ্যাত্মিক যে করলাম তাও বন্ধ হয়ে গেল আপনি হলেন শেষ নবী তো এটি তো তার অসম্মান হলো না এতে ইসলামের সম্মান রয়েছে না কোরআনের সম্মান রয়েছে না মহান ইসলামের সম্মান রয়েছে অর্থ কি অর্থ হলো তারা আপত্তি করতো যে ভাই তোমার ঘরে পুত্র সন্তান নেই আল্লাহ তালা বলছেন যে পুত্র দিয়ে তোমরা কি করবে তোমাদের কাজ তোমাদের নাম তোমাদের জিকরে খায়ের জীবিত থাকবে পুত্রের মাধ্যমে আল্লাহ তালা বলছেন যে হ্যাঁ সত্যি কথা যে তিনি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন কিন্তু তিনি আল্লাহ তালার রসুল তার কাজ হলো খোদা তালার বাণী মানুষের কাছে পৌঁছানো তার কাজ হলো এটি আর এই কাজ বন্ধ হবে না যার কারণে তার পুত্রের প্রয়োজন হবে আর তিনি শুধু রসুলই নন বন খাওয়া তামান নবীন অর্থাৎ তিনি নবীদের মোহর অর্থাৎ তার যে কাজ তা শুধু জীবিতই থাকবে না বরং এই কাজ যদি পরবর্তীতে চলে তাহলে তার মোহরে চলবে আর তোমরা যে বলছো যে তিনি নাউজবিল্লা পুত্র সন্তান থেকে বঞ্চিত এখন তোমরা তোমরা হলো হলে এখন কোরআন শরীফে তাদের উত্তর সুরা কাউসারে পূর্বে বধ দেওয়া হয়েছে আর এখানে আল্লাহ তালা স্পষ্ট করছেন যে যেই কথা আমি সেখানে বলেছিলাম এখনো এটি বলছি যে এই কথা সঠিক যে তার পুত্র নেই কিন্তু তিনি আল্লাহ রসুল এবং রসুল হিসেবে পরবর্তীতে যত সন্তান হবে সবাই তার মাধ্যমেই হবে আল্লাহ অনেক সন্তান দান করবে আধ্যাত্মিকভাবে তাদের মাঝে সালে হবে তাদের মাঝে শহীদ হবে তাদের মাঝে সিদ্দিক হবে নবীও হবে কিন্তু যেই হবে ছোট থেকে বড় মর্যাদা যত রয়েছে আগামীতে তার কিছুই গ্রহণ করা হবে না যতক্ষণ তারা মোহাম্মদ থেকে হলে এই চারটি থেকে তারা কোনো মর্যাদা লাভ করতে পারবে আর যদি তা না হয় তাহলে তা পাবে না তো এর অর্থ হলো আল্লাহ তালা কাফেরদের মুখ বন্ধ করছেন যে তোমরা পুত্রের জন্য গর্ব করছো ঠিক আছে দৈহিকভাবে তার কোনো পুত্র নেই কিন্তু আধ্যাত্মিকভাবে যদি জিক্রে খায়ের কথা বলো তাহলে তার সন্তানরাই অবশিষ্ট থাকবে আর যেসব পুত্রের জন্য তোমরা গর্ব করছো যে আমাদের ঘরে পুত্র সন্তান রয়েছে সেই পুত্ররাও তোমাদের উদ্দেশ্যপূর্ণ করবে না তারা তোমাদের বিশ্বাসকে প্রচারকারী হবে না তোমাদের জিক্রে খায়ের করবে না বরং তারা তার জিক্রে খায়ের করবে যারা তার জিক্রে খায়ের করবে যে যিনি হলেন মোহাম্মদ সাল ওয়াসাল্লাম তারা দৈহিকভাবে যদিও তোমাদের পুত্র কিন্তু আধ্যাত্মিকভাবে তারা সবাই মোহাম্মদ সাল্লামের ধর্ম গ্রহণ করে তারা মোহাম্মদ আনি তো এই রিসালাতের দায়িত্ব পালনকারী হবে তারা মোহাম্মদ সাহায্যের আধ্যাত্মিক পুত্রের অন্তর্ভুক্ত হবে তোমরা আফতারি থেকে যাবে মোহাম্মদ সোহা নাম তার কাজ যেহেতু তার কাজ হলো রিসালাত তার ধর্ম এইসব কিছু জীবিত থাকবে আর জিক্রি খায়ের জীবিত থাকবে তো খতমে নবুয়তের অর্থ হলো এটি যা আল্লাহ তালা বলছেন যে তোমরা পুত্রের বিষয়ে গর্ব করতে থাকো কিন্তু তোমাদের না নাম থাকবে আর না কাজ থাকবে কাজ কি ছিল কুফর করা ধর্মের বিরোধিতা করা এগুলো ছিল তাদের কাজ সেটি বন্ধ করে দিয়েছেন কোদা তাল তাদেরকে ব্যর্থ করেছেন আপতার করে দিয়েছেন অর্থ অতএব সেই পুত্ররা যারা শত্রুদের পুত্র আখ্যায়িত হতো তারা মোহাম্মদ ইসলামের আধ্যাত্মিক সন্তানের অন্তর্ভুক্ত হলো এখন আবু জাহেল সবচেয়ে বড় শত্রু ছিল তার পুত্র ইকরামা মুসলমান হয়ে গেছে আস অনেক বড় শত্রু ছিল তার পুত্র ইসলাম গ্রহণ করেছেন আমার বিনাস আস রজলা আনহু এরপর ওয়ালিদ নামের এক বড় শত্রু ছিল তার পুত্র ইসলাম গ্রহণ করেছে কিন্তু তারা যখন ইসলাম গ্রহণ করেছে তো এরপর তারা যে নাম সামনে নিয়ে গেছেন যে কাজ নিয়ে গেছেন তা খোদা এবং ছিল আর এই কথাই হজরত সাল্লাম বলছেন হুজুর বলেন যে যদি এই এটি মেনে নেওয়া হয় যেমনটি আমাদের বিরোধীরা বলে যে তার কোনো দৈহিক পুত্র নেই আর আধ্যাত্মিক পুত্র নেই তাহলে এভাবে আল্লাহ মাফ করুন তারা মন আসলামকে আপ্তার রাখা আখ্যায়িত করছে কিন্তু এমন নয় তার মর্যাদা হলো ইন্না আতাইনা না কাল কাউসার ফাসাল রব্বি কাওয়ানহার ইন্না শানিয়া কা হুয়াল আফতার এরপর অন্যত্র তিনি বলেন যে এই যে আল্লাহ তালা বলেছেন ইন্না আতাইনা না কাল কাউসার এটিকে আয়াত মা কানা মোহাম্মদ আবা আহাদিম রিজালা রিজালিকুম আলাকির রসুল্লাহ এর সাথে মিলিয়ে পড়ো তখন বাস্তবতা বুঝতে পারবে যে যদি মহানবী সাল্লাহ আলহ্লাম এর আধ্যাত্মিক সন্তান না থাকে তাহলে নাওয়াজ তিনি আপ্তারি আখ্যায়িত হন বা আপ্তারি সাব্যস্ত হন অর্থাৎ রসুল ইকাম শত্রুদের জন্য এই শব্দ ব্যবহার করেন সান আল্লাহ তালা আর ইনা তাইনা কালকে কাউসার থেকে জানা যায় যে তার আধ্যাত্মিক সন্তান অনেক দেয়া হয়েছে তাকে অনেক আধ্যাত্মিক সন্তান দেওয়া হয়েছে যদি আমরা এই বিশ্বাস না রাখি যে অনেক বেশি তার আধ্যাত্মিক সন্তান হয়েছে তাহলে এই ভবিষ্যৎবাণীর অস্বীকারী দাঁড়াবো আমরা তো আসলে সাল্লামের সম্মান এতে হয় না যে আমরা যদি তাকে শেষ নবী না মানি এতে তার সম্মান হয় না বরং যদি তার নবুয়াদ শেষ মনে করা হয় তাহলে তারও সম্মান করা হয় যে আধ্যাত্মিকভাবেও তার ঘরে কোনো সন্তান নেই এবং দৈহিকভাবে তার ঘরে কোনো সন্তান নেই তো এটি থেকে আমাদের রক্ষা করা উচিত অনেক ধন্যবাদ আপনাকে কোরআন শরীফের পূর্বাপরের প্রেক্ষিতে আপনি যেভাবে উত্তর দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ হাফিজুল্লাহ সাহেবের কাছে পরবর্তী প্রশ্ন রাখবো আরেকটি হাদিস উপস্থাপন করা হয় যে মহানবী সাল আলহাম নবুয়তের সাদৃশ্য ইমারতের সাথে দিয়েছেন আর আসলাম বলেছেন যে সেই বিল্ডিংয়ের শেষ ঈদ তিনি সাল্লাম ছিলেন তো নবুয়তের যে ইমারত তা পূর্ণ হয়ে গেছে এরপর তো সেখানে আর কারো জায়গা নেই তাহলে কিভাবে নতুন নবী কেউ আসতে পারে এর উত্তর দেওয়ার পূর্বে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই আমি এখনই যেটি বললাম যে হজরত ইব্রাহিম আলহাল্লাম যিনি মনু ইসলামের পুত্র ছিলেন নয় হিজড়িতে মৃত্যুবরণ করেছেন নয় হিজড়ি বা দশ হিজড়িও বলা হয় তো আয়াত খাতামান নবীন তা পূর্বে অবতীর্ণ হয়েছে আর তার মৃত্যু চার পাঁচ বছর পূর্ব পরে হয়েছে যতদূর এই হাদিসের সম্পর্ক রয়েছে আমি এই হাদিসের শব্দগুলো উপস্থাপন করতে চাই মহানব ইসলাম বলেন মাসালি ও মাসাল আম্বিয়া মিন কাবলিক কা মাসালে রাজুলিন বানা বৈতন কে মেরি ওর যে পেলে আমার এবং আমার পূর্বে যে নবীরা এসেছেন তাদের উদাহরণ সেই ব্যক্তির ন্যায় যে ঘর বানিয়েছে এবং সেটিকে অনেক সুন্দর একটি ইটের জায়গা ছাড়া যায় কোনায় ছিল আর মানুষ সেটি তাওয়াফ করতে থাকে সেটি দেখতে থাকে আর তাদের কাছে সেই বিল্ডিংটি অনেক সুন্দর মনে হতো এমনকি তারা বলতো যে এই খালি জায়গা ইট টি কেন রাখা হয়নি এরপর তিনি বলেন যে আমি হলাম সেই ইট আর আমি হলাম বিন আমরা যদি এই হাদিসকে বাহ্যিক অর্থেই নেই তাহলে এর অর্থ কি দাঁড়ায় একটি বিল্ডিং সেটি হলো নবীদের বিল্ডিং সেখানে প্রত্যেক নবী একটি ইট রাখছে বা প্রত্যেক নবী একটি ইট হিসেবে আছে আর সেই পুরো বিল্ডিং পূর্ণ হয়ে গেছে সেখানে কোনায় একটি ইট বাকি আছে যা সে যেই ইট হলেন আসলাম তো নবীদের যে পূর্ণ ইমারত সেখানে আসলাম একটি ইট হিসেবে আছেন তো এটি চিন্তার বিষয় যে অন্যান্য নবীর মাঝে আর মহানবিশা আসলামের মাঝে কী পার্থক্য থাকলো তাহলে তাহলে তার শ্রেষ্ঠত্ব কীভাবে সাব্যস্ত হলো আমরা যদি বাহ্যিকভাবেই ধরি তাহলে তো তার মূল্য একটি ইটের চেয়ে বেশি নয় মানুষ আসলামের। মূল্য তো এই বিষয়টি সম্পূর্ণ ভুল যেভাবে মনে করা হয় যে একটি এমারত নবীদের এমারত আসলে একটি শরীয়তের এমারতের কথা বলা হয়েছে যত পূর্বের রাসুল এসেছেন তারা প্রত্যেকে নিজের শরীয়তের ক্ষেত্রে পূর্ণ ছিলেন কিন্তু রসুল করিম সাল্লাহ আলয় সাল্লাম যখন এসেছেন তখন আল্লাহ তালা তাকে যে শরীয়ত দিয়েছেন তখনকার মানুষের বিচার বুদ্ধি অনুযায়ী তাদের জন্য তা পরিপূর্ণ ছিল কিন্তু মানুষের যে বিবর্তন হয়ে সেই অনুযায়ী তার মেধা যখন পূর্ণ হয়েছে তখন এমন এক সময় এসেছে যখন মানুষের মেধা পূর্ণ হয়েছে আর সেই যুগ যুগে যখন মানুষ ইসলামের আগমন হয়েছে তিনি যে নবদ পেয়েছেন সেই মানুষের মেধা যেহেতু তখন পূর্ণতায় পৌঁছে গিয়েছিল তাই মহানবী মহানবীর সাল্লাহ আলহামকে এমন এক শরীয়ত দেওয়া হয়েছে যা সকল দিক থেকে পরিপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ আর কেয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের মানুষের যত প্রয়োজন থাকবে সেইগুলো পূর্ণ করার জন্য তা যথেষ্ট হবে নতুবা এই কথা বলা যে মহানবী সাল্লাহসাল্সালাম শুধুমাত্র একটি ইট ছিলেন তো আল্লাহ তালা তো তার সম্পর্কে বলেছেন যে আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে আকাশ ও জমি সৃষ্টি করতাম না এটি হলো মন ইসলামের মর্যাদা তো এটির বিপরীতে শুধু এই কথা বলা যে তিনি শুধু একটি ইটের মূল্য বা মর্যাদা রাখতেন এটি সম্পূর্ণ ভুল অর্থ দাঁড়ায় আমাদের সামনে ইবনে হাজার আসকালানি ফতুল বাড়িতে লিখেছেন যে এর অর্থ হলো পূর্বের সকল শরীয়তের বিপরীতে পরিপূর্ণ শরীয়ত মনুসা আসলাম নিয়ে এসেছেন আর মনুইসা ইসলামের ইটের মাঝে পুরো কোরআন তার পুরো সুন্নত পুরো শরীয়ত তার মাঝে রয়েছে আর বাহ্যিকভাবে যে যেটি বলা হয় যে মনু ইসলাম একটি ইট হিসেবে সেখানে এসেছেন এটি সম্পূর্ণ ভুল আর দ্বিতীয় কথা হলো মনুইসা ইসলামের আগমনে সেই ইটের স্থান পূর্ণ হয়েছে এবং সেই শরীয়তের যে এমারত সেটি পূর্ণ হয়েছে এরপর আর কারো যদি প্রয়োজন না থাকে তাহলে সেই ইট কি এখন পুনরায় তারা বের করে যেন আকাশে পৌঁছে দিয়েছে হজরত ঈসা আল ইসলামও তো সেই ইমারতেরই একটি ইট ছিলেন তো তাকে তো তারা জীবিত মনে করে তাহলে তো সেই ইটকে তারা সেই ইমারত থেকে বের করে আকাশে পৌঁছিয়ে দিয়েছে আর মহানুইসা আসলাম আগ এর আগমনে যদি তাপূর্ণ হয়ে যায় তাহলে তারা যে ইটটি খুলে ফেলেছে সেটি তারা কোথায় লাগাবে মহানিসা আসলাম এসে তো তা পূর্ণ করে দিয়েছেন তো বাহ্যিক অর্থে নিলে এটিও ভুল সাব্যস্ত হয় তো এতে সম্পূর্ণভাবে মনুসা ইসলামের অসম্মান হয় তার মর্যাদা ক্ষুণ্ণ হয় আর যদি তাকে শুধুমাত্র বাজ্যিক অর্থে ইট মনে করে। অনেক ধন্যবাদ আপনাকে আরও কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে আমরা এখন সেগুলো নিব আয়েত খাতামান নবীনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছে কোরআন অন্যান্য সুরার সামনে রেখে অর্থ করা উচিত বলা হয় মহানবী নবীদের মোহর বা স্ট্যাম্প যে সেই স্ট্যাম্প বা মোহর ভঙ্গ করবে সেই বেঈমান এবং তাকে দুর্বৃত্ত আখ্যা দেওয়া হবে মানে বলা হয় যে সেটি একটা মোহর কিভাবে দোকান বন্ধ করে দিলে যে সিল লাগানো সেটি ভাঙা যায় না যারা সিল বা মোহর সেল সিল করে কিছু নিয়ম কোনো নির্ধারণ করে সিল হওয়া সত্ত্বেও যদি দোকান খুলতে হয় কীভাবে খুলতে হবে মোহরের ক্ষেত্রেও এই দৃষ্টান্ত দেওয়া হয়েছে কোন বিচারক যখন কোনো সিদ্ধান্ত রায় দেন নিচে মোহর লাগান এর অর্থ হলো এই সিদ্ধান্তে কোনো কিছু যোগ যোগ হতে পারে না বেরো হতে পারে না সঠিক অর্থাৎ মোহর যখন দেওয়া হয় সেই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে না কিন্তু প্রশ্ন হলো সেই সিদ্ধান্তের ভিতর যা লেখা আছে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে কি না সেটিকে বাস্তবায়ন করলেও কি মোহরের অবমাননা হবে বা সেই বিচারকের রায় মেনে চলা কি অবিশ্বস্ততা নাকি সেই বিচারকের রায় মানা হলো বিশ্বস্ততা আমরা বলি যে এটি সঠিক হুজুর সাহসলাম নবীদের মোহর তিনি এটি সত্য কথা সঠিক কথা কিন্তু যে বিচারকের সিদ্ধান্ত দিয়েছেন মোহর দিয়েছেন সেই বিচারকেরই সিদ্ধান্ত যে ওয়াখারিনা মেনহম লাম্মা আল্লাহ বিহিম এই নবীর ছায়া এবং প্রতিচ্ছবি আকারিনদের মাঝে আসবেন যারা যিনি এখনও এদের সাথে মিলিত হননি এটি সেই বিচারকের সিদ্ধান্ত সেই মোহর খচিত সিদ্ধান্তে আগমনকারী মসিকে চারবার আল্লাহ বলা হয়েছে তাই এই মোহর খচিত সিদ্ধান্তের মাঝে যখন মসির আশার ভবিষ্যৎবাণী করা হয়েছে আর চারবার তাকে নবী আখ্যায়িত করা হয়েছে এর অর্থ হলো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন ইমানহীনতা নয় প্রশ্ন হল এই সিদ্ধান্ত অনুসারে কোন মসি আসবেন সেই ঈসা আসবেন যিনি মনে ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছেন সিদ্ধান্ত বলছে যে পূর্বের ঈসা উম্মতে মোহাম্মদিয়া আসতে পারেন না কেননা সেই সিদ্ধান্তের ভিতর লেখা আছে যে রসুল আনবনী ইসরাইল হাজরত ঈসা আল ইসলাম মনী ইসরায়েলের রসুল মতে মহাম্মদ ইয়ার প্রতি তিনি রসুল নর সুরা আলেমবাহনের ৫০ নম্বর আয়ত জুখরফ কি আয়ত নম্বর ষাট মেহেক সুরা জুখরফের ষাট নম্বর আয়তে আছে জাহান্লাহু মাসালাল আল্লাহ বনে ইসরাহিল সেই বিচারক মহানবী বলছেন বাতার কোরারা আছে যে বনে ইসরালের জন্য তিনি উদাহরণ ছিলেন মুসলমানদের জন্য নয় সুরা সাফে সেই রসূলের উক্তি আছে যে ইয়া রস ইয়া বন ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম হে বন ইসরাঈলা আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল অন্য কোনো প্রতি নই এক জায়গায় নয় তিন জায়গা এ বন সাথে তাকে সম্পর্কিত করা হয়েছে এই মোহরে যখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর মোহর খচিত আছে যেখানে আল্লাহর সিদ্ধান্ত এটি সেখানে সেই ঈসাকে কেন উম্মতে মুহাম্মদিয়াতে আনার চেষ্টা করছেন যদি এই মোহর ভঙ্গ হয় তাহলে যে ঈশা আসলে ভঙ্গ হবে এটি সেই মোহরের অবমাননা রসুল্লাহর মহরের অবমাননা খাতামের অবমাননা সেই রসুলের সিদ্ধান্তে লেখা আছে তালার উক্তিতে লেখা আছে তিনি বন ইসরালের প্রতি প্রেরিত হয়েছেন তাদের জন্য তিনি উদাহরণ ছিলেন ইসাল বলছেন আমি বোন ইসরা রসুল ইসা আসলে আপনাদের এই মোহর ভঙ্গ হয় না অথচ ঈশা আসলে সেটি সেই মোহরের প্রশ্ন আছে এটিও সেই সিদ্ধান্তে লেখা আছে সেই সিদ্ধান্ত হলো মাইতে ইল্লাহ রসুলা তিনি আসবেন যিনি আল্লাহ এবং এই রসুলের আনুগত্যে আসবেন এই রসুলের যিনি আধ্যাত্মিক সন্তান তিনি আসবেন যে এই রসুলের আধ্যাত্মিক সন্তানদের যে অন্তর্ভুক্ত নয় সে আসতে পারে না সে যে উম্মতের রসুল ছিল সেই উম্মতের রসুল এই মোহর খচিত সিদ্ধান্তের কেউ বৃদ্ধাঙ্গুলি আপনারা দেখাচ্ছেন এতে লেখা আছে যে যে আল্লাহ এবং রসুল আনুগত্য করবে আল্লাহ জিন্লা আলহিম এরই নামত প্রাপ্ত হবে এই জাজের সিদ্ধান্ত অনুসারে এই নবের মোহর অনুসারে সেই নব সেই নামতগুলো কী কী হবে মিনান্নবে না ওয়াসিদ্দিকদাই সালাম প্রথম ন্যামাতেই নবুতর ন্যামত এই সিদ্ধান্তে যা উল্লেখ আছে আমরা শুধু এটি বলছি যে এর উপর আমল হওয়া উচিত আল্লাহ সেই অনুসারেই আমল করেছেন আর হযরত মাসিহমদ আলাই সালাত সালাম সেই সিদ্ধান্ত অনুসারে লাগ বলেছেন আর আমরা

এক্ষেত্রে এটিও করা হয় যে মহানবী হজরত আলীর সাথে তুলনা করেছেন হজরত আলীকে মৌসা এবং হারুনের সাথে মহানবীর পর নবী হলে হজরত আলীকে নবী হওয়া উচিত ছিল দেখুন এটি তবুকের যুদ্ধের ঘটনা হজর সাল্ল ইসলাম তখন যুদ্ধে যাওয়ার প্রাক্কালে হজরত আলীকে মদিনার নিগ্র নিযুক্ত করেছেন পেছনে ছিল শিশু এবং নারীরা তাদের তত্ত্বাবধানের জন্য হজরত আলীকে আমির নিযুক্ত করেন তখন হজরত আলী অভিযোগ করেন যে হ্যা আল্লাহ রসুল সালাম আতাতর কুনি ফির সিবিআ হজুর আপ আপনি আমাকে মহিলা এবং বাচ্চাদের মাঝে ছেড়ে যাচ্ছেন আমি তো আপনার সাথে জেহাদ এবং যুদ্ধে অংশগ্রহণ করতে চাই আপনি আমাকে মহিলা এবং নারীদের বাচ্চাদের ভেতর রেখে যাচ্ছেন তখন মহানবী তার মন জয় করেছেন বলেন যে হে আলী তুমি কি সন্তুষ্ট নও যে আমার তোমার তুলনা সেটি যেটি মৌসার সাথে হারুনের তুলনা ছিল ইল্লা আল্লাহ নবী আবাদী কিন্তু স্মরণ রেখো যে আমার অবর্তমানে তুমি নবী হবে না কেননা হজরত হারুন মৌসার অবর্তমানে নবী ছিলেন আল্লাহ তালা তাকে হজরত হারুনকে তখন নবদ দিয়ে রেখেছিলেন হজরত হারুন নবী ছিলেন মৌসা যখন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যান মৌসার স্থলাভিষিক্ত ছিলেন আর নবীও ছিলেন আল্লাহর পক্ষ থেকে এখানে মহানবী হাজরত আলীকে স্পষ্ট করে বলেন যে তুমি আমার ক্ষেত্রে সেই মর্যাদাই রাখো যেভাবে হারুনের মৌসার ক্ষেত্রে ছিল কিন্তু স্মরণ রেখেও আমার বর্তমানে তুমি নবী হবে না এটি একটি সাময়িক উক্তি ছিল যে সময়ের জন্য আর ছিল হযরত আলীর জন্য এর অর্থ মোটেই এটি নয় যে তিনি তার তেরোধানের পর চিরতরে কোনো নীতি উল্লেখ করেছেন এবং কোনো নীতির কথা এখানে উল্লেখ করেননি তিনি কোথাও বলেননি যে লা আবাদি যে আমার পর কোনো প্রকার নবী নেই রস উল্লা অন্যান্য উক্তি আছে যে উক্তিগুলো আমরা তুলে ধরলাম যে আয়াতগুলো তুলে যে এত স্পষ্টভাবে নব সম্পর্কে বিদ্যমান আর এত স্পষ্ট হাদিস রসুল্লাহ রয়েছে আগত প্রতিশ্রুত ব্যক্তি সম্পর্কে তাকে যাকে রসুল্লাহ নবীল্লাহ বলেছেন তাই ঠিক কিভাবে সম্ভব হতে পারে যে রস কথা বলবেন যে আমি যখন মারা যাবো আমার পর যেহেতু কোনো প্রকার নবই নেই তাইয়ার্ন আসতে পারে না তো এই কথাটি কোনোভাবে যৌক্তিক মনে হয় না একইভাবে কোরআন শরীফে মৌসার ঘটনা সম্পর্কে আল্লাহ ইসলাম বাঁধেহি বলতে কি বোঝায় মোসার মৃত্যুর পর বরং এর অর্থ হলো মৌসার অবর্তমানে তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিয়েছ বাদের একটি অর্থ হলো অনুপস্থিতি যেভাবে এই আয়তে রয়েছে যেমন মোসার এই কথার অর্থ হলো আমি যখন এখানে থাকবো না আমার যখন স্থলাভেষিক্ত হবে তুমি নবী হবে না কিন্তু আমার স্থলাভেষিক্ত হবে আমার আমির হবে সেই প্রেক্ষাপটে মহানবী কথা বলেছেন একই কথার ব্যাখ্যা হজর শাহ অলিউল্লাহ করেছেন কুরাতুল আইনাইন ফি তফসিল শেখাইনে লিখেছেন স্মরণ রাখা উচিত যে এই হাদিসের আমি অনুবাদ তুলে ধরছি ফার্সি উক্তের রাখা উচিত এই হাদিসের যুক্তি হজরত আলীকে মহানবীর অবতার মধ্যে আমি নিযুক্ত করা আর হজরত আলীর সাথে তার তুলনা করা মশা যখন তুরে যান সেখানে বাদের অর্থ এখানে গায়েরি যুগের দিক থেকে বাদিয়ত নয় অর্থাৎ অর্থ এই নয় যে চিরতরে নবী হবে না এর অর্থ হলো আমাকে বাদ দিয়ে আমার অবর্তমানে হবে না হমাইয়া হম বাদে অর্থাৎ আমাকে বাদ দিয়ে তো এখানে বাদের অর্থ হলো বাদ দিয়ে বলেছেন যে যে আসবে না আসলে এমন নয় বলে ঘটনা দেখলে বিষয় স্পষ্ট হয়ে যায় মহানবী পরিস্থিতি অনুসারে হজরত বলেছেন যে আমার অবর্তমানে আমার অনুপস্থিতিতে তুমি নবী আখ্যায় যেভাবে হজরত হারুন মুসার অবর্তমানে নবী ছিলেন কেননা খোদা তাকে নবী বানিয়েছিলেন আরিফুজামান সাহেবের একটা প্রশ্ন আমরা পেয়েছি সেই সম্পর্কে আমি বলবো এর উপর আলোকপাত করুন তিনি বলছেন মহানবী তেটিও বলেছেন লায়নবিয়া বা আমার পরে কোনো নবী নেই এই এর উপর আলোকপাত করুন हम इस बारे में बात रहते हैं और এই সম্পর্কে আমরা প্রায় কথা বলে বহু প্রোগ্রামে এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেছে আমি হাদিসের শুধু একটা পয়েন্ট সময়ের নিরিখে একটা পয়েন্ট স্পষ্ট করব। এর অর্থ এখন আমি স্পষ্ট করেছি এর অর্থ মোটে এটি নয় যে কোনো প্রকার নবী নেই যদি লানবী বাদের অর্থ এটি হয় যে সকল প্রকার নবী নবীর আশা আগমন মহানবীর পর চিরতরে বন্ধ হয়ে গেছে তাহলে ঈশার আশার অপেক্ষা কেন কোরআনে যে ওয়া হারিনা লাম্মা লাই আল হাকুবহিম রয়েছে জুমার এর তব সিরজা রসুল্লা বর্ণনা করেছেন এটিকে কোথায় নিয়ে যাবেন এরপর ওমায়ুতে ইল্লাহ একটি কোথায় নিয়ে যাবেন যাদের সিদ্দিক শহীদ এবং সালেহীন এগুলো সব বন্ধ করতে হবে যখন সকল প্রকারের নবতি বন্ধ হয় তাহলে ইসব আসতে পারবে না হাজর আয়সার সে উক্তি কোথায় যাবে যে খা কোলু খাতামান্ন লিয়া বাদাহ সেই উক্তিটিও বৃথা আসল কথা হলো এসব বিষয়গুলো থেকে স্পষ্ট হয় যে অর্থ এরা করে সেই অর্থ তাদের বিশ্বাসের পরিপন্থী তাদের বিশ্বাস কী তাদের বিশ্বাস হলো ইসা আল্লাহ ইসলাম কাছ থেকে আসবেন তিনি যদি আসেন কি নবী হবেন না যদি সকল প্রকার নবুয়ত বন্ধ হয় তাহলে ঈসাও আসতে পারে না তালা লাগিয়ে দিন কোনো কিছুর প্রয়োজন নেই দজ্জালের অপেক্ষায় করছেন যে ত্রিশ জন আসবে গর্বের সাথে সে জাল মহানবীর নিয়ে আসার শরীয়তের অট্টালিকাকে ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু এর হেফাজতের জন্য কেউ আসবে না কারণ লাধব শুধু একটা পয়েন্ট বলবো লার অর্থ তারা করে লাফিয়ে জিন্স অর্থাৎ সকল প্রকার নবী কোন কোনো প্রকার নবী আসতে পারে না আসলে লার অর্থ মহানবীর নিজেই করেছেন লা শব্দটা নাফিয়ে কামালের জন্য ব্যবহার হয় অর্থাৎ শ্রেষ্ঠত্ব অর্থাৎ যে শ্রেষ্ঠত্ব কোনো কিছুর হয়ে থাকে সেই শ্রেষ্ঠত্ব আর কেউ পাবে না সেই শ্রেষ্ঠত্বের নেগেশান রয়েছে আর রহমান রসুল্লাহ হজরত আলী সম্পর্কে অল্লাহ ফতান ইল্লা আলী এখানে অর্থাৎ এই শ্রেণীর আর কেউ নেই এর অর্থ কি হজরত আলীর পর আর কোনো যুবক পৃথিবীতে হবেই না সকল প্রকার যুবক আসা বন্ধ হয়ে গেছে এটাকে শ্রেণী নিষেধ করার জন্য লা ব্যবহার হয়নি বরং শ্রেষ্ঠত্বকে নিষেধ করার জন্য ব্যবহার হয়েছে সাইফা ইল্লা জুলফিকার হজরত জুলফিকার পর আর কোন তরবারি হবে না লা বলতে যদি এটি মনে করেন যে সকল প্রকার তরবারি বানানো বন্ধ হয়ে গেছে এই অর্থ যদি করায় হাস্যকর হবে এখানে তাই একটা তরবারের শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে সেই শ্রেষ্ঠত্ব অন্য কোনো তরবারির হবে না মহানবী আরও বলেছেন যাহালাকা কেসরা ফলা কাইসরা বাদাহু আর জাহালাকা কেসরা ফলা কেসরা বাদাহু এই কায়সার যখন মারা যাবে এমন কায়সার আর হবে না এই কিসরা যখন মারা যাবে এই কিস এমন কিস্টার আর হবে না অথচ কায়সারও হয়েছে আর কিসরাও হয়েছে তো এর অর্থ হলো মহানবীর যুগে যে কায়সার ছিল পারস্যের সম্রাট ছিল এবং মহানবীর যুগে যে ইরানের সম্রাট ছিল তাদের মতো শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্বের অধিকারী অন্য কোনো ইরানি বা রোমান বাদশাহ সেই শ্রেষ্ঠত্ব নিয়ে আসবে না তো এখানে যদি বলা হয় যে এর অর্থ হলো পুরো শ্রেণীকে না করা তাহলে ইতিহাস বলে যে রসুল্লার কথা সঠিক ছিল নাওয়াজবেল্লাহ তো এখানে বাচ্চা তো হবে কিন্তু সেই মহিমা সেই শ্রেষ্ঠত্বের বাচ্চা আর হবে না কেননা এরপর ইসলাম জয়যুক্ত হওয়ার ছিল তো এখানেও একই অর্থ যে মহানবী যে বলেছেন আমার পর লানবিয়া বাদের অর্থ হলো যে মহান মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছেন যে শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাকে দিয়েছেন সেই শ্রেষ্ঠত্বের মহিমার অধিকারের নবী আর আসতে পারে না যে রসুল আমি ছিলাম সকল দিক থেকে কামেল সকল দিক থেকে পরিপূর্ণ শ্রেষ্ঠ এমন নবী আর আসতে পারে না এটাই হলো লানবিয়া বাদের অর্থ পরবর্তী প্রশ্ন শামসাদ সাহেবের কাছে রাখবো প্রশ্ন এসেছে বসির আহমদ সাহেবের পক্ষ থেকে সুরা ইমরানের ছিয়াশি নম্বর আয়ত উপস্থাপন করে বলছেন যে তাতে আছে আল্লাহ তালা বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে অবলম্বন করবে তা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না এর অর্থ কি এতে প্রশ্ন কি প্রশ্ন হলো এটাই কি বলতে চাচ্ছে যে ইসলাম ছাড়া অন্য কোনো নবী আসতে পারে না জামাতের প্রেক্ষাপটে বলছে যে আমরা নতুন ধর্ম আরম্ভ করেছে কোনোভাবে নতুন ধর্ম অবলম্বন করা হয়নি বরং এই আয়ত তো আয়ত খাতামান নবীনের সত্যায়ন করছে এই আয়তের দুটো অর্থ হতে পারে আক্ষরিক এখানে আসলে ইসলামে এখন একমাত্র ধর্ম যে আলসার পৃথিবীর জন্য অবতীর্ণ করেছেন আসবে যেসুল্লাহর মোহর সত্যায়ন নিয়ে আসবে সেই ইসলামের তবলিগের জন্য আসবে ইসলামের খেদমতের জন্য আসবে ইসলামকে ছেড়ে অর্থাৎ রসুল্লাহ দাসত্বের বাইরে গিয়ে তার আধ্যাত্মিক সন্তান হওয়ার কথা অস্বীকার করে যদি কেউ বলে কেউ নতুন ধর্ম যদি আবিষ্কার করে তাহলে তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না আমরা তো এই কথাই বলছি মহানবী ইসা ইসলামের মোহর সত্যায়ন থাকবে অর্থাৎ ইসলাম প্রথমে সেই ইসলাম গ্রহণ করতে হবে ইসলাম গ্রহণ করার পর আল্লাহ যে সিদ্ধান্ত করবেন তা মুসলমানদের ভেতরেই হবে মোহাম্মদিয়া থেকে হবে রসুল্লাহর উম্মতের বাইর থেকে কেউ আসবে না বন ইসরাইল থেকে আসতে পারে না এটি তো আমরা বলছি ইহুদি ধর্মের অনুসারী নন খ্রিস্ট ধর্মের অনুসারী যিনি আসবেন তিনি ইসলামের মান্যকারী হবেন ইসলাম গ্রহণকারী হবেন ইসলামের খেদমতকারী হবেন কোরআনের ও শিক্ষার অধীনে আসবেন এই ব্যাখ্যাই কোরআনেরই ব্যাখ্যা করবেন এরই খেদমত করবেন এর বাইরে থেকে আসতে পারে না এটি অর্থ আল্লাহ তালা তো এটি বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কেউ আসবে তা গ্রহণ করা হবে না আয়াত এটি বলছে ঈশা আসলে তিনি গৃহীত হবেন না এরা বলেছেন না আমরা সেই ঈশাকেই আনবো কোরআন বলছে যে এই উম্মত থেকেই আসবে ইসলামের আরেকটি অর্থ হলো এটা বা আনুগত্য ধর্ম যাতে আনুগত্য নেই এটা নেই সেটি ক্ষুধার সন্নিধানে গ্রহণযোগ্য নয় যার ইসলাম গ্রহণ করতে হয় আন্তরিকভাবে আনুগত্যের সাথে আনুগত্য করতে হবে আপত্তি সাপেক্ষে নয় নিজের শর্ত সাপেক্ষে নয় শরীয়তে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই শিক্ষা অনুসারে জীবন জীবনযাপন করতে হবে নিজের নতুন ব্যাখ্যা করা যাবে না যে এখন যেহেতু এটি যেভাবে ইউরোপের নতুন ইসলাম তারা উপস্থাপন করে তারা বলে যে এতটা পর্দার প্রয়োজন নেই এতটা পর্দা করো এমন নয় সেটি ইসলাম নয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেটি পুরোপুরি মেনে চলার নামেই হলো ইসলাম যারা আনুগত্য করে না তা কারণ সেটি কোনো ধর্ম নয় শমসার সাহেব পরের প্রশ্ন আমি আপনার কাছেই রাখব হাদিসের বরাতে বলেছি ইবনে আউফা যিনি মহানবীর সাহাবি ছিলেন এটি তার ব্যক্তিগত মত ছিল যদি এটিকে এর দৃষ্টিকোণ থেকে দেখা হয় প্রশ্ন উঠে তিনিও তো সাহাবি ছিলেন সাহাবিরা কি সঠিক জ্ঞান রাখতেন না রসুরুল্লাহ খাতাবানবীন হওয়া সম্পর্কে কি সঠিক জ্ঞান তাদের ছিল না এটি একটি ব্যাখ্যা করুন তিনি কি কোরানের ভাষার গভীরতা এবং বাগ্মিতা এটি একটি নিদর্শন আলাতালা বারবার এক বলেছেন যে এই ধরনের বাণী এবং কালাম নিয়ে আসো যদি পারো কেউ আজ পর্যন্ত উপস্থাপন করতে পারেনি যদিও মহানবী উম্মি নিরক্ষর নবী ছিলেন পড়ালেখা ছিল না তা সত্ত্বেও তিনি রসনুল্লাহ বলছেন উদিত আমাকে কামেল কালাম এবং কিতাব দেওয়া হয়েছে তিনি যা বলেন তা পরিমাপ এবং পরিমিতু মেজ কথা তিনি বলতেন মহানবীর সাহাবিরা কিন্তু শিক্ষিত ছিলেন না মহানবী যখন অতি উন্নত মানের কোনো কথা বলতেন তাতে নিশ্চয়ই এমন কোনো কিছু কথা অন্তর্নীত থাকতো তার রূপকভাবে বলতেন সেগুলোর ভিতর গভীর বিষয় দিয়ে থাকতো সাহাবিরা তখন শুনতেন তারা তখন কিছু বুঝতেন সব কথার ক্ষেত্রে নয় কিছু কথা কথা আমি বলছি কোনো কোনো ক্ষেত্রে এমনটি হতো অন্যান্য উদাহরণ আছে এর আমি দিতে পারবো লাল আবাদই আমরা বলে ঠিক আছে ইবন অফাই কথাটি বোঝেননি তিনি হয়তো ধরে নিয়েছেন লালবি বাদের অর্থ হলো খাত রসুল্লাহর পর আর কোনো নবী এটি খাতামের অর্থ খাতামের একটি অর্থ আখেরি এটি রূপক অর্থে আখেরে রূপক অর্থ সেখানে করা হয় যেখানে আসল অর্থ করার সম্ভব হয় না ইবনে আবি অফ ধরে নিয়েছেন যে লালিবা বাদের অর্থ হলে কোনো রসুল হবে না এই জন্য তিনি খাতামের অর্থ এটি করেছেন কিন্তু সেখানে এই শব্দ নেই এমন ভুল ভ্রান্তি অনেক সময় সাহাবিরা করতেন এমন হাদিসে অনেক রয়েছে যা সংশোধন করা হয়েছে হযরত আয়সা সিদ্দিকা আদি আল্লাহ আনহার উক্তি আছে তিনি বলছেন কলু ইনাহো খাতামিয়ায় আল্লাহ তাকুল উল্লা নবিয়া বা দাহু যে এটি বলো তিনি খাতামান নবীন কিন্তু এটি বলো না যে লা নবিয়া বা দি এখানে হজরত আয়শা এ কথা বলেননি যে মহানবী এ কথা বলেননি যে লা নবিয়া বা দি আয়শা এটা বলেননি তিনি রসুল্লার প্রত্যাখ্যান করেননি তিনি বলেন যে লানবিয়াবাদী সত্যই কথা বলো না যে তারপর নবী নেই হজরত আয়সা অবশ্যই মহানবীর কাছে শুনে থাকবেন এই কারণে তিনি ব্যাখ্যা করেছেন যে খাতা তো বলো লানবিয়া বাদি বলো না তো এটি সংশোধন সাহাবিদকে সংশোধন করার জন্য বলেছেন যদি হজরত আয়সাও একই অর্থ মনে করতেন তাহলে সংশোধনের প্রয়োজন ছিল না অন্য অন্য হাদিসও আছে উদাহরণস্বরূপ হজরত আবু হরায়রা রাজে আল্লাহ তালা আনহো কে মহানবী মহানবী একবার বলেছেন মুসলিম কিতাবলী মানে আছে হাদিসটি হে আবু হরাইরা ঘোষণা করো মান কালাল দেখালা হজরত আবু হরারা এটি শুনেছেন যে লাইলাহ বলেছে সেই জান্নাতে প্রবেশ করে যে শুনে হজরত আবু হরারা বাইরে বেরিয়ে যান এবং বলে যে যাকে পাবো তাকেই এটি বলবো হজরত উমরের সাথে সাক্ষাৎ হয় হজরত ওমর জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছ হাজরত আবু হরাইরা তখন ওমরকে বলেন মহানবী আমাকে বলেছেন এ কথা ঘোষণা করার জন্য তাই ঘোষণা করতে যাচ্ছে হজরত ওমর বলেন কেন মানুষের ইমান নষ্ট করছ হজরত ওমর মহানবীর কাছে আসেন আর হাজরত হাজরত আবু হরাইরাকেও সাথে নিয়ে আসেন মহানবী এটি বলেনি যে আমি এই কথা বলেনি হুজুর বলেন আমি এটি বলেছি হজরত কিন্তু হজরতমর আল্লাহ রসুল এর ফলে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে মানুষ তাহলে আমল করা ছেড়ে দেবে প্র্যাকটিস ছেড়ে দেবে ওমর ইল্লাল্লাহ শুধু মৌখিকভাবে বলাই যথেষ্ট নয় সেই অনুসারে যতক্ষণ কাজ না করা হবে সর্বনাশ কর্মই জানাতে নেবে ইনি মানুষকে যদি এই কথা বলেন তাহলে মানুষদের গভীরতা জানে না মহানবীর কাছে বলে বলেন হে আল্লাহ রসুসা ইসলাম এরপর মানুষ আমল ছেড়ে দেবে মহানবী তখন বাধা দেন যে হ্যাঁ ঘোষণা করো না হজুরেই বলেছেন পূর্বে ঘোষণা করো হযরত ওমর যখন বলে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে মহানবী বলেন ঠিক আছে আর ঘোষণা করার প্রয়োজন নেই হরত আয়সার অবস্থান এটি ছিল আরও অনেক উদাহরণ রয়েছে সময় কম তাই আমি বলছি হজরত আহসা কেন এটিকে সংশোধন করালেন এই জন্য হজরত আহশা জানতেন যে মানুষ ভুল করছে তিনি বলেন যে লানবিয়াবাদী সঠিক এটিকে তিনি প্রত্যাখ্যান করেনি কিন্তু বলেন যে তোমরা এটি বলো না যে লানবিয়াবাদী খাতা বানবীন ঠিক আছে দর্শক অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গেছি শেষের দিকে হজরত মাসি হেমদ আলাই আসলামের একটা উদ্ধৃতি আমি উপস্থাপন করতে চাই হজরত মাসি হেমাদ আল ইসলাম বলছেন মহা সম্মানিত খোদা মহানবী সাল্লাহ ইসলামকে খাতামের মালিক বানিয়েছেন অর্থাৎ শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্বের কল্যাণ ধারা সূচিত করার জন্য তাকে মোহর দিয়েছেন অন্য কোনো নবীকে মোহর দেননি এই কারণে তার নাম খাতা নবীন রেখেছেন অর্থাৎ নবতার শ্রেষ্ঠত্ব তার আধ্যাত্মিক দৃষ্টি নবী সৃষ্টিকারী এই পবিত্র আধ্যাত্মিক শক্তি অন্য কাউকে দেয়া হয়নি দর্শক আজকের অনুষ্ঠানে যে বিভিন্ন আপত্তি যা জামাত আহমদিয়ার বিরুদ্ধে করা হয় বিশেষ করে খতনুবতের প্রেক্ষাপটে করা হয় এ বিষয়ে আমরা কিছু আলোচনা করেছি ভবিষ্যতেও আহমদিয়া জামাতের বিরুদ্ধে যেসব আপত্তি রয়েছে বিভিন্ন ধরনের আপত্তি সেইগুলোই সেগুলো ধারা ইনশালে অব্যাহত থাকবে আগামী সপ্তাহে আবার রাহি হুদা নিয়ে আমরা উপস্থিত হব অনুমতি দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত